السلام عليكم ورحمة الله باسمه سبحانه وتعالى حامدا ومصليا ومسلما সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে প্রত্যেক ছোট বিষয়ের সমাধান রয়েছে, বড় থেকে বড় বিষয়েরও সমাধান রয়েছে। আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব মাসাইলে মোবাইল বা মোবাইল সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, মোবাইলে কথা বলার আদব এবং সুন্নতসমূহ, এই সমস্ত কিছু নিয়েই আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব মোবাইল বা টেলিফোনে কথা বলার সুন্নত বা আদব সমূহ। প্রত্যেক জিনিসেরই একটা আদব রয়েছে, একটা শিষ্টাচার রয়েছে, একটা নিয়ম রয়েছে। ঠিক তদ্রূপভাবে মোবাইলে কথা বলারও কিছু আদব রয়েছে, কিছু সুন্নত রয়েছে। প্রথমেই বলব, আমরা অন্য কাউকে যখন ফোন দিব, কারোর সাথে ফোনে কথা বলতে চাইব, তাকে রিং দেওয়ার চেষ্টা করব, তখন এই বিষয়টি মাথায় রাখব যে আমি এমন কোনো সময়ে ফোন দিচ্ছি কি না যে সময়ে তিনি ঘুমিয়ে আছেন অথবা নামাজরত আছেন অথবা অজিফারত আছেন, এটা খেয়াল রাখব। এমন সময় কাউকে ফোন দিব না যে সময় ফোন দিলে তার ঘুমে ব্যাঘাত ঘটে বা তার আমলে ব্যাঘাত ঘটে বা তার নামাজে ব্যাঘাত ঘটে, এই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে খেয়াল রাখব। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো, টেলিফোন বা মোবাইলে কথা বলার সময় যদি নির্ধারিত সময় থাকে তাহলে সে সময় কথা বলবো। অনেকেই এরকম রয়েছেন যে ওনার সাথে কথা বলতে হলে একটি নির্দিষ্ট সময় করে রেখেছেন যে এই সময়ে কথা বলতে পারবে, অথবা আমাকে বলেছেন যে আপনি আমাকে তিনটার সময় ফোন দিবেন। উনি যে টাইমে বলেছেন বা যে টাইমটি তিনি ফোনে কথা বলার জন্য নির্ধারিত করে রেখেছেন সেই সময়ই ফোন দিব, সেই সময়ই ফোনে কথা বলবো, ওনার টাইমের বাহিরে ফোন দিব না, এটা আদবের খেলাফ হয়। টেলিফোন বা মোবাইল রিসিভ করার পরেই আমরা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেলিফোন বা মোবাইল যে সময় আমি ফোন রিসিভ করব অথবা কাউকে ফোন দিব, ফোন রিসিভ হওয়া মাত্রই আমি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা বলি হ্যালো না, হ্যালো না বলে প্রথমে সালাম বলেন, এরপরে যদি আপনি হ্যালো বলতে চান তো বলেন, তো প্রথমে কিন্তু সালাম দিতে হবে। কেননা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম, সালাম হবে কথাবার্তার আগে, সালাম হবে কথাবার্তার আগে, প্রথমে সালাম দিব এরপরে কথা শুরু করব। চতুর্থ নম্বর আদব হলো, আপনি যাকে ফোন দিয়েছেন হয়তো ওনার সাথে আপনার খুব বেশি পরিচয় নয়, খুব বেশি ঘনিষ্ঠ মানুষ নয়, আপনি আপনার বিশেষ প্রয়োজনে ফোন দিয়েছেন, উনি আপনাকে চিনতে পারতেছেন না, তো মতো অবস্থায় আদব হলো যদি আপনি মনে করেন যে উনি আমাকে চিনতে পারবেন না তো প্রথমেই সালাম দিবেন এবং সাথে সাথে পরিচয় দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুর রহমান সিলেট থেকে বলতেছি। যদি আপনি এরকমভাবে আপনার পরিচয়টি সহজে দিয়ে দেন তাহলে যিনি আপনার সাথে কথা বলবেন তিনার কথা বলা সহজ হয়ে যাবে, ওনার দিলের ভিতর থেকে সন্দেহ দূর হয়ে যাবে। এরকম করা আদবের খিলাফ যে আপনি কি আমার কণ্ঠসুর চিনে শুনে আমাকে চিনতে পারতেছেন, হয়তো আপনার সুর শুনে কণ্ঠ শুনে আপনাকে চিনতে পারতেছেন না, তো আপনার জন্য উচিত হলো আপনি প্রথমে সালাম দিয়ে দিবেন এবং আপনার পরিচয়টা দিয়ে দিবেন, তাহলে কথা বলতে উভয়ের জন্যই সুবিধা হবে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, যদি কারোর সাথে দীর্ঘ সময় কথা বলতে হয় ফোনে, তো মত অবস্থায় লক্ষ্য রাখবেন যার সাথে আপনি ফোনে দীর্ঘ সময় কথা বলবেন সে যেন আপনার ফোনের কথা থেকে বিব্রত না হয়, বিরক্ত বোধ না হয়। আপনি খেয়াল রাখবেন আমি যার সাথে লম্বা সময় কথা বলতে চাচ্ছি সে মানুষটা কি আমার সাথে লম্বা সময় কথা বলতে প্রস্তুত রয়েছে, তার হাতে সময় রয়েছে, বা সে কি বিরক্ত বোধ করছে না, এই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে খেয়াল রাখবো। অনেক সময় অনেকের ফোনে এরকম দেখা যায় যে ফোন ডাকতেই চাচ্ছে না, কথা বলতেই কথা লম্বাই করতে চলেছে, লম্বা সময় ধরে কথা বলতেছে ফোন ডাকতেই চায় না, অথচ যার সাথে কথা বলছে বলতেছে তিনি হয়তো নামাজে যাবেন অথবা ওনার কোনো কাজ রয়েছে, কোনো ব্যস্ততা রয়েছে, কিন্তু আপনি কথা বলতেই চাচ্ছেন, এটা আদবের খিলাফ। আপনি চেষ্টা করবেন যে ওনার যাতে বিরক্ত না হয়, বিব্রত বোধ না করেন, এই সময়ের ভিতরেই ফোনে কথা বলা শেষ করা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় যে সমস্ত সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতগুলোর প্রতি লক্ষ্য রেখেই ফোনে কথা বলবো। এগুলো হলো কথা বলার ফোনে বা মোবাইলে কথা বলার আদব। এবার আমরা জানবো মোবাইল সংক্রান্ত কিছু জরুরি মাসাইল। এই মাসাইলগুলো জানা অত্যন্ত জরুরি। আমাদের সমাজের অনেক মানুষগুলোই এই মাসলা মাসাইলগুলো না জানার কারণে অনেক বিরক্তির কারণ হয়, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো প্রথমেই বলবো, অনেক ভাইরা আছেন যারা কম দামে ভালো ফোন কেনার জন্য চুরির মোবাইল কিনে থাকেন। তো এদেরকে বলবো, জেনে শুনে ছিনতাইকৃত বা চুরাইকৃত সেট ক্রয় করবেন না। যদি আপনি জেনে শুনে ছিনতাইকৃত বা চুরিকৃত মোবাইল ফোন কিনেন, তাহলে আপনি পাপ কাজের সহযোগী হিসাবে আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হবেন। যদি আপনি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যে এটা চুরির মোবাইল বা এটা ছিনতাইকৃত মোবাইল, তো এমন মোবাইল আপনি কিনবেন না। এটা কেনার কারণে আপনি পাপ কাজের সহযোগিতার জন্য দায়ী হতে হবে। দ্বিতীয় মাসাইল বলবো, মোবাইল ফোনের স্ক্রিনে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি রাখবেন না। মোবাইল ফোনের স্ক্রিনে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি রাখবেন না। মোবাইল ফোনের রিংটোনে কোনো বাদ্যযন্ত্র গান বাজনার আওয়াজ সেভ করবেন না। আপনি যদি মোবাইল ফোনে রিংটোনে আপনি গান বাজনা সেভ করেন, তো আপনি ইচ্ছাকৃতভাবে বাদ্যযন্ত্র শোনার গুণা হইল, আর অন্য কেউ আপনি বাদ্যযন্ত্র যে শোনাইলেন সেটারও গুণা হইল, ডবল গুণা হলো, দুইটা গুণা হলো। আপনি নিজেও গানের আওয়াজ শুনলেন, অপরকেও শুনাইলেন, এই জন্য আপনি গুণাগার হবেন। অতএব মোবাইলের রিংটোনে কোনো প্রকার গান বাদ্যযন্ত্র বা অশ্লীল কোনো শব্দ আমরা রাখবো না। সাথে সাথে মোবাইল ফোনের রিংটোনে কালিমা, কালাম, কোরআনে কারিমের তেলাওয়াত এ সমস্ত কোনো কিছু রাখবো না। যদি এগুলা রাখা হয়, তাহলে বাথরুমে বা নাপাক স্থানে, বাথরুমে বা নাপাক স্থানে এগুলা উচ্চারিত হয়ে যেতে পারে। অথচ বাথরুমে বা নাপাক স্থানে কালেমা, কালাম, তেলাওয়াতের আওয়াজ নিষিদ্ধ। বিদায় আমরা মোবাইলের রিংটোনে কলিমা, কালাম, তেলাওয়াত রাখবো না। মোবাইল ফোনের ওয়েলকাম টোনে আপনি গান বাদ্যযন্ত্র রাখা থেকে বিরত থাকবেন, কেননা এর দ্বারা আপনি অন্য কাউকে যে গান শুনাইলেন তার দ্বারা আপনি গুণাগার হবেন। সাথে সাথে ওয়েলকাম টোনে কালিমা, কালাম, তেলাওয়াতও রাখা যাবে না, কেননা কল রিসিভ করার সময় এমন স্থানে কালিমা বা আয়াত থেমে যেতে পারে যার দ্বারা অর্থ বিকৃত হয়ে যাবে, যার দ্বারা অর্থের বিকৃতি ঘটবে। এই জন্য ওয়েলকাম টোনে গান বাদ্যযন্ত্রও রাখবো না, এমনকি কোরআনে কারিমের তেলাওয়াত, কলিমা, কালাম এগুলোও রাখবো না। মসজিদে থাকা অবস্থায় মোবাইলে ফোন বন্ধ বা সাইলেন্ট রাখতে হবে। আমরা যে সময় মসজিদে নামাজ পড়তে যাব, খেয়াল করে গুরুত্ব দিয়ে অজু করার আগেই মোবাইল ফোনটি বন্ধ করে নেব, মসজিদে প্রবেশ করার আগেই স্মরণ করে মোবাইলটি বন্ধ করে নেব। মসজিদে থাকা অবস্থায় মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট করে রাখতে হবে, যাতে নামাজে ব্যাঘাত না ঘটে বা কারো বিরক্তির কারণ না হয়। আমরা মোবাইল ফোন বন্ধ করব বা সাইলেন্ট করব, ভাইব্রেশন করে রাখবো না। ভাইব্রেশনের কারণে অনেকেরই নামাজে ব্যাঘাত ঘটে, বিব্রত হয়, অনেকের নামাজে ব্যাঘাত করতে পারে। এই জন্য ভাইব্রেশন মোডে না রেখে মোবাইলটি অফ করে দিব অথবা সাইলেন্ট করে রাখব। মোবাইল ফোন অন অফ টোন সর্বদাই অফ রাখবেন। মোবাইল টোনের মোবাইল সময় মোবাইল যখন অন করবেন তখন একটি আওয়াজ হয়, আবার যে সময় অফ করবেন তখন একটি আওয়াজ হয়। এই আওয়াজটি চিরস্থায়ীভাবে বন্ধ করে রাখবেন, কেননা এই আওয়াজের বাদ্যযন্ত্রের আওয়াজ কানে পৌঁছলে অথবা কাউকে শোনাইলে অথবা মসজিদের ভিতরে আপনি অন অফ করলে এটা বাদ্যযন্ত্রের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার দ্বারা গুণাগার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মোবাইলে অন অফ করার সময় যে আওয়াজ হয়, যে বাজনা বাজে, সেটাও আপনি বন্ধ করে রাখবেন। এবার একটি জরুরি মাসলা বলছি, ভুলবশত নামাজের সময় মোবাইল ফোন খোলা থাকলে, ভুলবশত আপনি খেয়াল করেন নাই, বেকিয়ালেই আপনার নামাজ পড়তেছেন জামাত সহকারে আর আপনার মোবাইলটি খোলা রয়ে গেছে, আপনি অফ করতে বা সাইলেন্ট করতে ভুলে গেছেন, তো আপনি নামাজে দাঁড়িয়েছেন এমত অবস্থায় আপনার মোবাইলটি বেজে উঠছে, রিংটোন বাজতে শুরু হয়েছে, তো এমতো অবস্থায় আপনি এক হাত ব্যবহার করে আস্তে আস্তে আপনার মোবাইলের ফোনটি বন্ধ করে দিবেন অথবা ফোনটি মোবাইলের কলটি কেটে দিবেন। আপনি দেখবেন না যে কে ফোন দিয়েছে, সেটা আপনি দেখবেন না, ফোন না দেখেই আপনি আপনার আইডিয়া মোতাবিক
হয়তো আপনি অফ বটমে ক্লিক করে আপনি মোবাইলটি বন্ধ করে দিবেন অথবা সাইলেন্ট করে দিবেন। আপনি দেখতে যাবেন না যে কে ফোন দিয়েছে, এরপরে কাটবেন না। আপনি না দেখেই আস্তে আস্তে আপনার যে জায়গায় মোবাইল রাখা আছে সেটা বাহির করে আপনি অফ করে রেখে দিবেন। এতে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না, নামাজের কোনো সমস্যা হবে না। তো আমরা আজকে আলোচনা করলাম মোবাইলের কিছু জরুরি মাসলা মাসাইল, এগুলা নিজেও জানি এবং অন্যকে জানিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।